नमस्कार आमार चैनेले सबाइके स्वागत। परिमितिर आरो किछु अंक निये आमी एई भिडियोते एसेछि। तो आशा करि एई धरनेर अंकगुलो देखले आपनादेर अनेक उपकार हबे। तो सामने जे अंकटी देखते पाच्छि कि बोलछे देखि, ए राइट ट्रायंगल उइथ साइड 3 सेंटीमिटार 4 सेंटीमिटार एंड 5 सेंटीमिटार इज रोटेटेड द साइड अफ 3 सेंटीमिटार टू फर्म ए कोन। तो बोलछे एकटी समकोणी त्रिभुज, ठीक आछे, समकोणी त्रिभुज जार প্রত্যেকটা সাইড 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। তা আমি যদি একটি সমকোণী ত্রিভুজ আঁকি এখানে, হ্যাঁ, ত্রিভুজ আঁকলে তো এটা যদি 3 সেন্টিমিটার হয়, এটা 4 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, ঠিক আছে। হ্যাঁ, এ বলছে এইটাকে একটি কোণে রোটেট করতে হবে। কোণে রোটেট করা মানে কি? ধরুন একটি কোণ সৃষ্টি হবে এখানে, ঠিক আছে, কোণ এটা যার একটা হাইট আছে, যার একটা ব্যাসার্ধ আছে এবং স্ল্যান্ট হাইট আছে, ঠিক আছে। তো এই এটা হচ্ছে 3 সেন্টিমিটার, মানে বলেছে 3 সেন্টিমিটারটাকে রোটেট হবে, মানে ভূমিটা 3 সেন্টিমিটার যদি ভূমি হয় ঠিক ওইভাবে রোটেট হবে, ঠিক আছে। এই এরকমভাবে যদি রোটেট হয়, ঠিক আছে, তাহলে এটা হবে 3 সেন্টিমিটার আছে, এটা কত আছে 5 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এবার দেখুন কি বলছে, দ্য ভলিউম অফ দ্য কোন সো ফার্ম, কোণের ভলিউমটা কি সেটা আমাকে বের করতে হবে। তো কোণের ভলিউমের সূত্র কি, 1/3 πr² × h, ঠিক আছে, এটা হচ্ছে কোণের ভলিউমের সূত্র। তো আমি এটা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে পেয়ে যাব 1/3 × π, এখানে যেহেতু অ্যান্সারে দেখুন পাই আছে তো আমি এটাকে পাই রাখবো, ঠিক আছে, × r² মানে হচ্ছে 3² × h মানে এই হাইটটা, ঠিক আছে, 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তাহলে কি হবে দেখুন, এই 3 আর এই একটা 3 কেটে গেল, থাকলো কি ওপরে 4 আর 3 12 12 π, ঠিক আছে, সেন্টিমিটার কিউব। খুবই সিম্পল একটা অঙ্ক, কিন্তু খুব ইন্টারেস্টিং একটি অঙ্ক। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। পরবর্তী অঙ্ক কী আছে দেখে নিই। হ্যাঁ, সামনে যে অঙ্কটি দেখতে পাচ্ছি, এ হলো আয়রন পাইপ ইজ 21 সেন্টিমিটার লং অ্যান্ড ইটস এক্সটার্নাল ডায়ামিটার ইজ 8 সেন্টিমিটার। ইফ দ্য থিকনেস অফ দ্য পাইপ ইজ 1 সেন্টিমিটার অ্যান্ড আয়রন ওয়েট ইজ কত, 8 গ্রাম পার সেন্টিমিটার কিউব, দেন দ্য ওয়েট অফ দ্য পাইপ ইজ। তো আমার কি বলছে, একটি হলো পাইপ, হলো পাইপ মানে ভেতরে ফাঁকা চোঙাকৃতি পাইপ বলা যেতে পারে, ঠিক আছে, যার যেটি কত মিটার লম্বা, কত সেন্টিমিটার, 21 সেন্টিমিটার লম্বা, ঠিক আছে, অ্যান্ড ইটস এক্সটার্নাল ডায়ামিটার 8 সেন্টিমিটার। তা আমি যদি এখানে ধরি পাইপটার, যদি আমি একটু প্ল্যান আঁকি, প্ল্যান আঁকলে কী হবে পাইপটার, দেখুন পাইপটা প্ল্যান হিসাবে যদি আমি দেখি, তো সেটা আমি বোঝানোর জন্য এটা আঁকছি। পাইপটার এক্সটার্নাল ডায়ামিটার বলেছে এখান থেকে এটা, ঠিক আছে, কত, 8 সেন্টিমিটার, ঠিক আছে। তার মানে কি, রেডিয়াসটা কত হবে, এক্সটার্নাল রেডিয়াস, রেডিয়াস হবে, এই এক্সটার্নাল রেডিয়াস হবে কত, 4 সেন্টিমিটার, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখুন বলছে এই পাইপের থিকনেস, থিকনেস মানে এখান থেকে এটুকু হচ্ছে 1 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এইটা যদি 4 সেন্টিমিটার হয় পুরোটা, তার মানে এখান থেকে এইটুকু ইন্টারনাল ডায়ামিটারটা হবে কত, ইন্টারনাল রেডিয়াস বলি আমি, ডায়ামিটার দরকার নেই, রেডিয়াস কত হবে, 3 সেন্টিমিটার, ঠিক আছে, আর এক্সটার্নাল রেডিয়াস হবে 4 সেন্টিমিটার, ঠিক আছে। তো আমার 3 সেন্টিমিটার ইন্টারনাল, এক্সটার্নাল 4 সেন্টিমিটার। এবার আমাকে কী করতে হবে, চোঙের ভলিউমের সূত্রটা কি আমাকে জানতে হবে। চোঙের ভলিউমের সূত্র হচ্ছে, যেন ঠিক বৃত্তের মতনই, বৃত্তের সূত্রটা হচ্ছে এটার এরিয়া হচ্ছে πr², ঠিক আছে, πr², বৃত্তের ক্ষেত্রফল আমি জানি। এবার দেখুন বৃত্তের ক্ষেত্রফলটা জানি, এবার হাইটটা যদি গুণ করে দিই তাহলেই আমার চোঙের ভলিউম পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এর সাথে যদি আমি ইনটু হাইট করি তাহলে আমার পাইপের ভলিউম,
ठीक है तई पाइपर वॉल्यूम पे जा बेर करते हैं पाइपर वॉल्यूम इजिकल टू कत पाइपर वॉल्यूम देख पाई आर स्क्वायर इंटू एच ठीक है माइनस पाई आर स्क्वायर इंटू एच ठीक है एक छोटो एक बड़ो हाथ लिखल लेखार कारण देखो हमें एक्सटार्नल के आगे नेब ठीक है पाईटा कमन जाटर थे एचटाओ कमन जा शुद्ध थकते कि आर्ट स्कोयर थक स्कोयर आर्ट स्कोयर ता फोर स्कोयर माइनस थ्री स्कोयर ठीक है पाई इंटू हाइट कत देव आज हाइट एकुश सेंटीमिटार देव आज हाइट तेल एकुश लिखब एखे एट कत है इंटू बारो माइनस नाइन ठीक है समान समान पाई इंटू ट्वेंटी वन इंटू सरि ये षोलो माइनस नाइन है बारो नई षोलो माइनस नाइन मान सत ठीक है तो हमें जी एट जो करी बस बत इंटू एकुश इंटू सत तो ये केटे गल एकुश इंटू बस कर ले कत है बस एकुश दुई छय चारशो बाषट्टी ठीक है फोर सिक्सटी टू सेंटीमिटार किूब ठीक है एबार देखुन चारशो बाषट्टी सेंटीमिटार किूब हलो कि पाइप हलो पाइपटार सलिड एरियार वॉल्यूम ठीक है एबार कि देवा आछे आठ ग्राम पर सेंटीमिटार किूबर माने आयरनेर ओजन होच्छे आठ ग्राम पर सेंटीमिटार किूब जदि आयरनेर प्रत्येक सेंटीमिटार किूबर ओजन है आठ ग्राम ताहले चारशो बाषट्टी सेंटीमिटार वेट कत हबे तो फोर सिक्सटी टू इंटू एट वेट তাহলে আয়রন পাইপের ওয়েট হবে কত হবে ফোর সিক্সটি টু ইন্টু এইট থ্রি সিক্স নাইন সিক্স ঠিক আছে তো এবার দেখুন এইটা এইটা ইউনিট ছিল এটা ইউনিট ছিল কত গ্রামে ঠিক আছে গ্রাম এটা আমি অ্যান্সার যেখানে আছে এখানে অ্যান্সার আছে এখানে কেজিতে সব ঠিক আছে তো আমার গ্রাম থেকে কেজিতে নিতে গেলে হাজার দিয়ে ভাগ করে দেবো তাহলে কী হলো थ्री पॉइंट सिक्स नाइन सिक्स के जि ठीक है अंकटी खूब ही सीम्पल अंक एकटू बड़ो अंक किन्तु खूब ही सीम्पल अंक जदि चेष्टा करी एट खूब सहजे खूब अल्प टाइमे हो जाते परे हमें अपन बोझान चेष्टा करलम जेजे हम समय बेसि लागल क्योंकि अंकटी निजे बुझले अपनारा खूब अल्प टाइमे ये करते आशा करी ये अंक अपन बुझते असुविधा हाँ जदि कोसुविधा थे अवश्य हाँ जानवें পরবর্তীতে এই ধরনের আরও অঙ্ক নিয়ে আমি আসবো নমস্কার।